আচ্ছা, প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, একটা সেন্টার পয়েন্ট বানাতে হবে। এই জিনিসগুলো স্টেপগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টের জন্য কন্ট্রোল আর দিলে রুলার আসে, এবং রুলার দিয়ে আমরা যদি এখান থেকে গাইড টানি তাহলে একটা সেন্টার পয়েন্ট হতে পারে, তাই না? এবং নেক্সট যে জিনিসটা মনে রাখতে হবে, গাইডটা লক আছে কিনা সেটা চেক করতে হবে। তারপরে আপনি বেশি জুম করবেন না, কারণ জুম করে এরকম বিশাল ফলন এরকম না, মোটামুটি জুম করে আপনার পেজটা দুই পাশে দেখা যায় এরকম একটা অবস্থানে রাখবেন, তাহলে সাইজটা আসলে সুন্দর হবে। আমরা ইলিপস দিয়ে করতে পারি, ইলিপস দিয়ে করবো, আমরা পলিগন দিয়ে করবো। পলিগন দিয়ে করার পরে যদি আমরা এক্সপার্ট হয়ে যাই, বাসায় গিয়ে ইলিপস দিয়ে করব। প্রথমে যেটা করবেন, পলিগন সিলেক্ট করার পরে মাউস কার্সরটা দেখেন একদম সেন্টারে গিয়েছে 100%। একটু যদি আশেপাশে পড়ে, আসলে সেন্টারটা ঠিক না হলে পরের কাজগুলো, পরের স্টেপগুলো ঠিক হবে না, প্রবলেম তৈরি করবে। সো আপনাকে এনশিওর করতে হবে যে সেন্টারটা আসলেই সেন্টার হয়েছে। দেন আপনি ড্র করেন, ড্র করার সময় আপনি যদি ফ্রি হ্যান্ড ড্র করেন, আপনি এখানে এই সেন্টারটা পাবেন। এটা অনেক সময় 100% সেন্টার হয় না, সেক্ষেত্রে শেপ প্রেস করে যদি আপনি ড্র করেন একটা শেপ, তাহলে আপনি শিওর থাকবেন যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে, পারফেক্ট আছে। তাহলে একটা শেপ ড্র করে ছেড়ে দিলাম। পরে যে কাজটা হবে সেটা হলো ফিল কালারটা আমরা নান করে দেব। তারপরে রোটেট টুলে গিয়ে আমরা 90 ডিগ্রি দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে 90 ডিগ্রিতে সে ঘুরে যাবে। এটু কি আমরা বানাতে পারবো? পরে কি করবেন, একটা ইলিপস নেবেন, ইলিপস টুলে যাবেন। ইলিপস তো আমরা চিনি, তাই না? ইলিপসে যাব, এই সেন্টার পয়েন্ট থেকে ড্র করব। ড্র করার সময় যে সমস্যাটা হয়, এটা সেন্টার পয়েন্ট হচ্ছে না, তাহলে কি করব, শিফট প্রেস করব, ভুলে গেলে হবে, শুধু অল্টার প্রেস করব, নট শিফট। এবং অল্টার প্রেস করে দেখেন এখানে যে শিফটটা আমি তৈরি করেছি, এটা এরকম বেশি ফ্যাটও হয়নি, আবার এরকম চিকনও হয়নি, একটা মিডিয়াম মোটামুটি শেপের মধ্যে কভার করতে হবে। আমার এখানে যেরকম আছে, কোনো মেজারমেন্ট নাই, এক্সাক্ট কোনো মেজারমেন্ট নাই, আপনি মোটামুটি এরকম একটা শেপ ড্র করেন এখানে যেরকম আছে। এখন দেখেন কি করবেন, দুইটাকে সিলেক্ট করলেন, দুইটাকে সিলেক্ট করলে পাথ ফাইন্ডার আছে না, পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইড করতে পারি, তাই না? আচ্ছা, ডিভাইড করলাম, ডিভাইড করার পরে স্টেপ কি হবে, আনগ্রুপ করতে হবে, অবজেক্ট থেকে আনগ্রুপ করব, বাইরে একটা ক্লিক করবো, তাহলে কি হবে, ডিসিলেক্ট হবে। এখন ঠিক বাহিরে থেকে লেফট হোক বা রাইট হোক, দুই যে কোনো সাইড থেকে এরকম সিলেক্ট করে আমরা 50% নিয়ে যাবো, হরিজেন্টাল যে গাইডটা ছিল ওই গাইড পর্যন্ত নিয়ে যাবো। নেওয়ার পরে যেটুকু সিলেক্ট হবে সিম্পলি ডিলিট করে দেবো, তাহলে কি হলো, একটা শেপ আমরা পেলাম। স্টেপে কি হবে, পরের স্টেপটা একটা ভাইটাল ইস্যু, এই জিনিসটা আমাদের মনে থাকে না, মানে বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের মনে থাকে না এই পরের স্টেপটা। এখন আমাদের যে কাজটা লাগবে সেটা হলো রোটেট টুলটা লাগবে, রোটেট টুলটা বের করে নিয়ে আসতে পারেন। রোটেট টুল আনার পরে আপনার কি করবেন, অল্ট প্রেস করে, আমরা যেহেতু একটা সেন্টার পয়েন্ট বানিয়েছি, তাই না, যে একটা সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। তাইলে অনেকেই যেটা ভুল করেন সেটা হলো এইখানে যে সেন্টার পয়েন্টটা হয়েছে এটা নিয়ে কাজ করতে চান, এটা নিয়ে না, আমাদের হলো যে সেন্টার পয়েন্ট আমরা বানিয়েছি এখান থেকে কাজ করব। তাহলে কিবোর্ডে অল্ট প্রেস করলে কি হবে, নতুন সেন্টার পয়েন্ট তৈরি হবে এবং এটা পপ আপ আসবে। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে নতুন সেন্টার পয়েন্ট আসলো এবং ডিগ্রি দিব 60 ডিগ্রি, সাইড 60 দিয়ে আমরা কপিতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে কি হবে, একটাই কপি হলো, এটা তো কঠিন কাজ না, সহজ কাজ না? কাজ করবেন আগে যেটা করেছেন, যে ডিভাইড করেছেন আবার ডিভাইড করবেন, ডিভাইড করার পরে আনগ্রুপ করবেন, বাইরে ক্লিক করবেন, কিন্তু এখন ফেলবেন হলো উপরে দুইটা পার্ট, কিন্তু উপরে দুইটা পার্ট ফেলতে যেয়ে পুরোটাই পড়ে যাচ্ছে, তাই না? এরকম প্রবলেম যদি হয় আপনার কি করবেন, সিঙ্গেল পার্টটা ধরেন, ডান পাশেটা অবশ্যই মুছবে, তারপরটা ধরে মুছার চেষ্টা করেন, এরকম মাথা অনেক সময় থেকে যাবে। কেন থাকবে, কারণ হলো এখানে যে আমরা ইলিপসটা ড্র করেছি, ইলিপসটাতে প্রবলেম থাকলে এই সমস্যাটা হবে। আচ্ছা, আমি চেষ্টা করেও এটা পারি না, কিন্তু আজকে হয়েছে, এটা ভালো জিনিস, কারণ আপনারা যারা প্রবলেম ফেস করবেন তাদের সলিউশনটা পাওয়া যাবে। যদি এরকম হয় মাথা থেকে যায়, তাহলে কি করবেন, এরকম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা মাথা ধরেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডিলিট করেন। আপনারা যদি নিচে নামতে থাকেন দেখেন আরও অ্যাঙ্কর পয়েন্টের অপশন আছে, এটা ধরে সরাই দেখেন কি অবস্থা আছে, এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। যদি মনে হয় যে 100% একই জায়গায় আছে, তাহলে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিবেন, বুঝতে পেরেছি, কন্ট্রোল জে দিয়ে জয়েন হয়ে যাবে। তারপরে পেন টুলের মাইনাস আছে, মাইনাসে গিয়ে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা মিলে যাবে। পরের স্টেপটা আরও ইজি, সেটা হলো কি, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রোটেট টুলে যাবেন। এর আগে আমরা কি করেছি, রোটেট করার জন্যে অল প্রেস করে সেন্টারে ক্লিক করেছি না, একই কাজ করবেন, অল ক্লিক করে সেন্টারে ক্লিক করবেন, 60 ডিগ্রি দেয়াই আছে, কিছুই করতে হবে না, সিম্পলি ওকে, ওকে না, কপিতে ক্লিক করবেন,
আর এই কপিটা কন্টিনিউ করতে হলে কন্ট্রোল ডি বাম পাশে যদি আপনারা দেখেন এখানে একটা তিন নম্বর যদি এরকম অবস্থান থাকে চার নম্বরে টাইপ টুল আছে টাইপ টুলের উপর যদি রাইট বাটন ক্লিক করেন এখানে আরো অনেকগুলো টুল আছে সেই টুলের মধ্যে বাম পাশের থেকে প্রথম যে তিনটা টুল আছে তিনটা টুল আমরা শিখবো তিনটা টুল থেকে মোটামুটি আমাদের চলবে বাকিগুলো এসেনশিয়াল না হেল্পফুল আর কি প্রথম টুলটার যে ফাংশন ইজি এটা হলো যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন ক্লিক করে লিখলেই লেখা শুরু হয়ে যায় প্রথম যে টুলটা আছে খুব ইজি যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন লিখলেই লেখা হয়ে যাবে সেকেন্ড যে টুলটা আছে এটা নাম হলো এরিয়া টাইপ টুল এটা মূলত কোনো একটা এরিয়ার মধ্যে কাজ করে এরিয়া ছাড়া সে কাজ করে না সেক্ষেত্রে আপনি যে কোনো শেপ নিতে পারেন রাউন্ডেড ইলিপস পলিগোনাল স্টার এটা কোনো বিষয়ই না আমরা ইনিশিয়ালি দেখার জন্য একটা রেক্টেঙ্গেল ড্র করি তারপরে আমরা এই টুলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কি করব কর্নারে যখন এই মাউসে দেখেন যে কার্সরটা আছে কার্সরটা কর্নারে নিয়ে যাব গিয়ে যখন ক্লিক করব দেখেন যে ফিল কালার ছিল সেটা এখন সিম্পলি একটা নন কালার হয়ে গেছে চারিদিকে আসলে কালার নাই বাইরে ক্লিক করলে কিছু পাবো না এখন লিখলে আপনি লেখাটা পাবেন এবং লেখাটা আপনারা দেখেন যে এই এরিয়ার বাইরে যাবে না বক্সের বাইরে যাবে না তার মানে হলো এটা এরিয়া টাইপ টুল পরে যে টাইপ টুলটা আছে সেটা হলো পাথ টাইপ টুল তিন নম্বরটা হলো পাথ টাইপ টুল এটা বেসিক্যালি পাথের উপরে টাইপ করবে আপনি যে কোনো ধরনের শেপ বানান মনে করেন পেন টুল দিয়ে আপনি এরকম একটা শেপ বানালেন এবং শেপটার উপরে আপনি লিখতে চান তাহলে শেপটা সিলেক্ট করে আপনি চলে যাবেন পার্ট টাইপে এটার মাঝখানে দেখে একটা চিকন একটা দাগ আছে তাই না কার্ভ একটা দাগ আছে এই কার্ভটা কি করবেন ঠিক মাঝামাঝি যে পার্টটার উপর লিখবেন সে পাতে ঠিক মাঝামাঝি ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে লেখা যাচ্ছে এটাতে যেটা করা যায় আপনি যখন সিলেক্ট করবেন সিলেকশন টুলগুলো একটা কন্ট্রোলার আসে সেই কন্ট্রোলার ধরে আপনি সরাতে পারেন এটাকে মাঝখানে একটা কন্ট্রোলার আছে এটাকে ধরে আপনি সরাতে পারেন আর দুই পাশে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন ডান পাশে একটা বাম পাশে একটা এটা হলো অ্যামাউন্ট পরিমাণ যে কত দূর যাবে আপনি এটা ধরে সরাতে পারেন যে এখান থেকে শুরু হবে আর এই বন্ধ শেষ হবে আপনি যদি লিখতে থাকেন দেখেন যে এরিয়াটা আমরা দেখেছি এরপরে বাহিরে গেলে আর লেখা হবে না তার মানে হলো এটার লিমিট এই লিমিটটা আপনি চাইলে ইনক্রিজ করতে পারেন এখানে গেলে দেখেন মাউসের একটা অ্যারো কি দেখাচ্ছে এটাকে ধরে সরানো মানে হলো এখন আপনি ইনক্রিজ করতে পারবেন দেখেন আরেকটা জিনিস যেটা করা যায় প্রথম যে টাইপটা আছে এটা দিয়ে আপনি এরিয়া টাইপের কাজ করতে পারেন এই টাইপ টুলটা দিয়ে যদি আপনি ক্লিক করে ড্রাগ করেন তাহলে একটা বক্স তৈরি হবে এবং এখানে শুধুমাত্র রেক্টেঙ্গেল শেপই তৈরি হবে অন্য কোনো শেপ তৈরি হবে না এটা দিয়ে আপনি লিখতে পারেন লিখলে এরিয়া টাইপ তৈরি হবে এটা একটা অপশন আছে এটা হলো একটা অপরচুনিটি আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন এখন আমরা কয়েকটা গুগলে সার্চ করে আপনি পাবেন হলো ডামি টেক্সট গুগলে সার্চ করতে পারেন ডামি টেক্সট দিয়ে সার্চ করলে ব্লাইন্ড টেক্সট চলে আসে এবং এখান থেকে আপনি কিছু ডামি টেক্সট নিতে পারেন হ্যাঁ আমি যাবি কিবোর্ডে লেখাচ্ছে এটা অনেক বেটার তাই না সচরাচর আমরা দেখে থাকি এরকম ডামি টেক্সট অনেক জায়গায় থাকি আচ্ছা এখন আমরা দেখব প্যারাগ্রাফ বা ক্যারেক্টার প্লেট দুইটা অপশন আছে টাইপ টুলে ক্যারেক্টার আছে তার সাথে প্যারাগ্রাফ আছে এই দুইটা অপশন আমরা দেখব ক্যারেক্টারের মধ্যে আপনারা পুরো অপশনগুলো যদি না দেখেন বা না পান সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে ডান পাশে কর্নারে শো অপশনস বলে একটা কথা আছে এটা যদি ক্লিক করেন পুরো ডিটেলস প্লেটটা দেখাবে এই প্লেটের জন্য প্রথমে যে জিনিসটা আমরা দেখব বা শিখব সেটা হলো টাইপ ফেস আমরা টাইপের বিভিন্ন রকম চেহারা দেখতে পাই এখন যে টাইপটা সিলেক্ট আছে আমরা যদি একটা ডিফারেন্ট টাইপ ফেস সিলেক্ট করি মনে করেন একটা ডিফারেন্ট টাইপ ফেস তার মানে দুইটার মধ্যে পার্থক্য আছে না আগেটা এটার মধ্যে এই যে চেহারা চেঞ্জ এগুলোকে টাইপ ফেস বলা হয় ঠিক আছে এই টাইপ ফেসের মধ্যে আবার বিভিন্ন রকমের বিষয় আছে কীরকম বিষয় আছে যদি আমরা দেখি মনে করেন এই ফন্টটা সিলেক্ট করেছি এই ফন্টটার আবার বিভিন্ন ধরন হয় সেটা হলো মোটা চিকন পাতলা ইটালিক হ্যাঁ এরকম অনেকগুলো বিষয় আছে আপনি যদি সাব অপশনে যান এই ফন্টারই আর কি ফিচার আছে এক্সট্রা ফিচার যদি আপনি দেখতে চান এখানে পপ আপে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আইটালিক আছে বোল্ড আইটালিক আছে হ্যাঁ এরকম অনেক বিভিন্ন ফিচারের ফন্ট পাওয়া যায় বিভিন্ন ডিফারেন্ট কোথাও কোথাও দেখবেন যে এরকম সাব ফিচার প্রচুর আছে এরকম থাকে অনেক সময় তাহলে প্রথমটা হলো ফন্ট ফেস সেকেন্ডটা হলো এটাকে বলা হয় লাইব্রেরি ফন্ট লাইব্রেরির যে পার্টগুলো আছে আরও কি ফন্ট আছে সেম ফন্ট ফেসের মধ্যে সেই জিনিসগুলো দেখায় বা ফন্টের আমরা অপশনও বলতে পারি
তারপরে যে অপশনটা আছে এটা হলো ফন্ট সাইজ, যে আমরা ফন্ট লিখছি বা ফন্টের সাইজ ছোট বড় করতে আমাদের সবসময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাম পাশে যে বিষয়টা আছে সেটা হলো ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ আমরা এখান থেকে লিখতে পারি অথবা পপ আপে ক্লিক করলে কিছু নির্দিষ্ট সাইজ দেওয়া আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা বড় সিলেক্ট করতে পারি, চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন যে আমি এখানে 19 পয়েন্টের চাই, তাহলে 19 পয়েন্ট সিলেক্ট করে দিলে 19 চলে আসবে ফন্টটা। ডান পাশে হলো লিডিং, লিডিং মানে হলো লাইন, দুইটা লাইনের মাঝখানে যে স্পেস থাকে সেই স্পেসটা। এখানে যেটা আছে অটো দেয়া আছে, অটো হলে সে একটা ক্যালকুলেশন করে যে ফন্ট সাইজ যদি এত হয় তাহলে অটো কত আসবে, কিন্তু এটা সবসময় সুন্দর লাগে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে ফন্ট সাইজ যা হবে এবং সেটা যদি 30-এর নিচে হয়, এটা হলো একটা প্রিন্সিপাল, সেটা হলো দেড় গুণ হবে। যদি আমার এই ফন্টটা হয় মনে করেন 18, এটা দেড় গুণ হবে কত, এই যে 27 দিলে কি হবে, স্পেসিংটা এরকম হবে। এটা ডিজাইনের একটা প্রিন্সিপালের মধ্যে পড়ে, তবে অ্যাডোবে কিন্তু সেই কাজটা করে না, অ্যাডোবে একটা ডিফল্ট পার্সেন্টেজ দিয়ে রাখে। ডিজাইনের প্রয়োজন এক সময় কম বেশি হতে পারে, 18 পয়েন্ট ফন্টে হয়তো 19 পয়েন্ট লাইন হাইটে হতে পারে, এটা হলো কোথায় কিভাবে আপনি ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, তবে স্ট্যান্ডার্ড পলিসি হলো দেড় গুণ, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এখন শিখলাম ফন্ট ফেস, লাইব্রেরি, ফন্ট সাইজ, আর হলো কি, এটা কি বলে, এটাকে কি বলে সেটা বলতে হবে, লাইন স্পেস বলতে পারেন, লিডিং বলতে পারেন, ঠিক আছে, কারণ একাডেমিক টার্মগুলো আমাদের ডে বাই ডে মুখস্থ করতে হবে, জানতে হবে। তারপরে দুইটা জিনিস আছে, একটা হলো কার্নিং, একটা হলো ট্রেকিং। কার্নিং ট্রেকিং কি কাজ করে দেখে নিই, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। মনে করেন আমরা এটা লিখলাম এখানে বাংলাদেশ, লিখার পরে মনে হলো যে এখানে ডি আর ই এর মধ্যে একটু স্পেসটা বেশি আছে, আমি একটু কমাই দিতে চাই। এই এখানে যদি কমাতে চাই, যেটাকে কার্নিং বলে, মাইনাস আমি হয়তো 20 দিলাম, তাহলে অল্প একটু স্পেস কমে যায়। এখন মনে হচ্ছে না ডিজাইন, আসলে ডিজাইনারের বিষয়টা বলেছিলাম, একটা গল্প বলেছিলাম না লাস্ট ক্লাসে, যে ভিজুয়ালাইজেশন পাওয়ার অনেক ভালো থাকতে হবে, অনেক সুন্দর থাকতে হবে। সুন্দর এই অর্থে যে দেখেন এখানে যখন স্পেসটা কমিয়েছি, এখন একটা ব্যালেন্স মনে হচ্ছে, এই ব্যালেন্সটা হয়তো হুট করে চোখে পড়বে না, আপনাদের একটু প্রফেশনাল হতে হবে, একটা লেভেলে যাবেন তখন চোখে পড়বে। এখন মনে হচ্ছে না 20-তে বেশি হয়ে গেছে, আমি এখানে হয়তো 15 দিব। আবার কখনো এরকম হতে পারে না, আমি একটু এখানে অন্য কোনো ডিজাইন করব, আমি 50 দিব অথবা এখানে 80 দিব, এরকম করতে পারি। সেই ক্ষেত্রে কি করবেন, সিঙ্গেল দুইটা অ্যালফাবেটের মাঝখানে, দুইটা অ্যালফাবেটের মাঝখানে শুধুমাত্র ডিস্টেন্স বাড়ানোর জন্য কার্নিং ইউজ করা হয়। যদি এরকম হয় যে এখানে যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো আমি কমাবো অথবা বাড়াবো, স্পেসগুলো কমাবো অথবা বাড়াবো, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো ট্র্যাকিং। এখানে এসে আপনি বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, আপনি দিলেন দেখেন সবগুলারই বেড়ে গেছে, যদি আপনি এখানে মাইনাস করে দেন সবগুলারই কমে যাবে। তার মানে আরও দুইটা ফাংশন আমরা শিখলাম, যে শুধুমাত্র দুইটা অ্যালফাবেটের মাঝখানে কমানো বাড়ানোর জন্য হলো কার্নিং, আর যদি সবগুলোর মাঝখানে কমাতে বাড়াতে চাই সেক্ষেত্রে ট্র্যাকিং। আচ্ছা, পরে যে পার্টগুলো আছে সেটা আপনারা খেয়াল করে দেখেন, এখানে স্কেলিং পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হলো হরিজেন্টাল, একটা হলো ভার্টিক্যাল। আপনি ভার্টিক্যাল স্কেলিং এর যে কাজটা করে, মনে করেন ফন্ট সাইজ 18 আছে আর লিডিং আছে 27, আপনি যদি চান এখানে 50% কমাতে, ফন্ট সাইজটা হাইট কমে যাবে 50%, আবার যদি হরিজেন্টালি আপনি 50% কমিয়ে দেন, ফন্ট সাইজটা আলটিমেটলি 50% হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ফন্ট সাইজ কিন্তু ছোট হয়নি, তার মানে আপনি পার্সেন্টেজ কমাচ্ছেন। আমি বলবো এগুলো আসলে অ্যাডভান্স লেভেল ইউজার না হওয়া পর্যন্ত ইউজ না করার জন্যে, আপনারা যখন প্রফেশনাল হবেন তখন, যখন বুঝবেন যে এটার ইউজেসটা কীরকম তখন করবেন, আদারওয়াইজ স্টিল নাও আমরা যখন প্র্যাকটিস করব, ক্লাস চলবে, আমরা কখনোই এই পার্সেন্টেজগুলো ইউজ করবো না। আরেকটা জিনিস আমরা দেখবো এখন, এইটা একটু বাদ থাক, এটা একটু পরে দেখাবো, তার আগে এটা একটু দেখে নিই তাহলে সুবিধা হবে। অল ক্যাপ, অল ক্যাপের মানেটা তো আমরা জানি, সবগুলা ক্যাপিটাল হাতের বা বড় হাতের লেখা যেটাকে বলে, সেটা যদি আমরা চাই এখানে ক্লিক করবো তাহলে সবগুলো অল ক্যাপ হয়ে যাবে। যদি আমরা চাই যে না আমরা অল ক্যাপ চাই না, তাহলে আবার এখানে ক্লিক করবেন, সে আবার রেগুলার সেন্টেন্স কেস যেটাকে বলে ওইটা চলে আসবে। আরেকটা অপশন থাকে স্মল ক্যাপ, স্মল ক্যাপ মানে হলো বড়টা বড় হাতে থাকবে, ছোটগুলো ছোট থাকবে কিন্তু বড় হাতের চেহারা দেখা যাবে, এটাকে বলা স্মল ক্যাপ। আপনি যদি এখানে ক্লিক করেন এখানে স্মল ক্যাপ চলে আসবে, আবার যদি স্মল ক্যাপ না চান তাহলে এটা উঠে যাবে। আর ডান পাশে দুইটার বিষয় হলো একটা আন্ডারলাইন, এটা আমরা জানি, ক্লিক করলে আন্ডারলাইন চলে আসে। আর একটা হলো স্টিক থ্রো, স্টিক থ্রো হলো কোনো একটা জিনিস আমি বলেছি কিন্তু এটা তাকে বোঝাতে চাই যে এটা বাতিলের খাতায়, কীরকম
অনেক সময় দেখবেন আপনারা প্রাইস লেখা থাকে যে এটার প্রাইস ছিল 500 টাকা, এখন সেটা কমে এখন 200 টাকা হয়েছে। তার মানে 500 টাকা যেটা ছিল এটা স্ট্রিক্ট থ্রো করে দেয়, তার মানে হলো এটা ছিল ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রাইসটা দিচ্ছি, এরকম সামথিং, এরকম কোনো ইনফরমেশনের ক্ষেত্রে স্ট্রিক্ট থ্রোটা ইউজ হয়। আরেকটা জিনিস আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট, তাই না? এখানে যদি আমরা কি ক্লিক করি সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে, উপরে ছোট হয়ে যাবে, নিচেটা দিলে নিচে চলে আসবে। এগুলো তো আমরা সবাই জানি এমএস ওয়ার্ড যারা ইউজ করি। কিন্তু আমি যদি চাই যে 2 এর সাইজটা এরকমই থাকবে কি উপরে উঠবে নিচে নামবে, তখন কি করব? তখন যেটা করব সেটা হলো এটাকে বলে বেজলাইন শিফট। এই যে এই অপশনটা বেজলাইন শিফট, এটা যদি আপনি ক্লিক করেন 2 এর সাইজ সিমিলার থাকবে, আপনি উপরে উঠাতে পারবেন নিচে নামাতে পারবেন। ইভেন নট অনলি 2, আপনি যেইটাই চান যে আপনি এই ক্যারেক্টারটা চান এটাকে ধরে একটু নিচে নামাই দিবেন, সেটা করতে পারেন। সবগুলো ধরে নিচে নামাতে পারেন, যে আপনি চাবো এই কয়েকটা জিনিস উপরে উঠে দিতে, তার মানে ইচ্ছা মতো উপরে নিচে নামানোর কাজগুলো করা যায়। তারপরের যেটা আছে এটা রোটেট করা যায়, এখানে চাইলেন আপনি 30 ডিগ্রি রোটেট করে দেবেন, পুরো টেক্সট যা আছে সবগুলো ধরে সে রোটেট হয়ে যাবে। এখানে চাইলেন আপনি 45 ডিগ্রি রোটেট করবেন, এরকম রোটেট হয়ে যাবে টেক্সটগুলো। প্যারাগ্রাফে যদি আসি, সর্বপ্রথমে যে বিষয়গুলো আমরা দেখতে পাই এটা হলো অ্যালাইনমেন্ট, টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে এটা তো আমরা জানি, তাই না? এমএস ওয়ার্ডে এই জিনিসগুলো থাকে। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, বামেরটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। তারপরে যেটা আছে জাস্টিফাইড, জাস্টিফাইড এর মধ্যে আবার তিনটা আছে, লেফট অ্যালাইন জাস্টিফাইড, সেন্টার অ্যালাইন জাস্টিফাইড, রাইট অ্যালাইন জাস্টিফাইড, আর একটা হলো লাস্ট লাইন জাস্টিফাইড, মানে হলো লাস্ট যে লাইনটা থাকবে এটাকেও সে জাস্টিফাইড করে দিবে। আচ্ছা, তারপরে আমরা কয়েকটা জিনিস দেখবো, একটু ডিফারেন্ট জিনিস, এটা হলো ইন্ডেন্টিং। আপনি চাইলেন যে বাম্পার্স থেকে কিছু একটা জায়গা দূরত্ব এখানে দিতে চান, আপনি 20 দিয়ে এন্টার দিলেন, আপনার বক্স থেকে 20 পিক্সেল ডান দিকে চলে আসলো। আপনি চান যে ডান পাশে আপনি 20 পিক্সেল দিতে চান, তাহলে ডান পাশ থেকে যদি আপনি 20 পিক্সেল দেন এখানে 20 পিক্সেল গ্যাপ দিবে, এটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের খুব দরকার হবে। তারপরে যে অপশনটা আছে সেটা হলো ফার্স্ট লাইন ইন্ডেন্টিং। ফার্স্ট লাইন মানে হলো আপনারা গল্প বই যখন পড়েন তখন দেখেন যে অনেক সময় প্রথম লাইনটা এরকম একটু দূর থেকে শুরু হয়, তারপরে লেখাটা কন্টিনিউ করে, তাই না? দেখেন যত লিখেই দেন এর মধ্যে সে অটোমেটিকলি ফার্স্ট লাইনকে একটু ডিস্টেন্স দিয়ে দিবে, ইন্ডেন্টিং দিয়ে দিবে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা বিফোর আফটার, যে কোনোটা দিলে মোটামুটি কাছাকাছি কাজ করে, আর যারা এমএস ওয়ার্ডে মাস্টার তারা আরো ভালো বলতে পারবেন আমার থেকে। সেটা হলো প্যারা গ্যাপ, মানে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে গ্যাপ তৈরি করা যায় ইচ্ছে মতো। এখানে আপনি হয়তো 20 দিতে পারেন, 20 পয়েন্ট দিলে দেখেন এখানে প্যারা গ্যাপ তৈরি হয়েছে। প্যারাটা কীভাবে তৈরি হয়, আপনি একটু যদি এটার পরে লেখার পরে যদি এন্টার প্রেস করেন তাহলে একটা নতুন প্যারা তৈরি হবে। তাহলে এই প্যারা গ্যাপটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এটা হলো আফটার, এটা হলো বিফোর, পার্থক্য এটুকুই আর কি। আরেকটা হলো হাইপেনেশন, কোনো ওয়ার্ড যদি বড় হয়ে যায় তাহলে কি হয়, এটাকে ভেঙে দেয় কিন্তু একটা দাগ দিয়ে নেয়। তাহলে আপনি যদি চান যে না আমি যখন ডামি ইউজ করব বা ডামি কাজ করব তখন আসলে হাইপেনেশনটা ইউজ না করতে বলে ভালো, এটা উঠে দেন। উঠে দেওয়ার পরে দেখেন ভেঙে গেছে, এই জায়গাটা অনেক বড় ফাঁকা হয়ে গেছে। যেহেতু আমরা ডামি নিয়ে কাজ করছি তাহলে আমরা একটা এখানে স্পেস দিয়ে দিতে পারি, আর যদি না রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা রিয়েল টেক্সট নিয়ে কাজ করছি তখন হতে পারে যে আমরা জানি বড় একটা সেন্টেন্সের পরিবর্তে, বড় একটা ওয়ার্ডের পরিবর্তে ছোট ওয়ার্ড বা অথবা সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখতে পারি, যাতে দেখতে সুন্দর হয়, ঠিক মতো ম্যাচিং হয়। আর ডামি লেখার সময় ডামির জন্য আমরা স্পেস দিয়ে দিব, তাই আসলে লেখাটা যেন সুন্দর থাকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। কপি করার পরে যে কাজটা হয়েছে যে আমি এটাকে পাথ হিসেবে রূপান্তর করতে চাই, কারণ আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে এটার কোনো পার্ট মডিফাই করতে পারবেন না, কোনো অপশন নাই। সেক্ষেত্রে যেটা করতে হবে টাইপ মেনুতে যেতে হবে, টাইপ মেনুতে যাওয়ার পরে দেখেন ক্রিয়েট আউটলাইন বলে একটা কথা আছে, ক্রিয়েট আউটলাইনে যখন ক্লিক করবেন এটা আসলে চেঞ্জ হয়ে দেখেন পাথ হয়ে গেছে। এটার একটা ব্যাড সাইড হলো যে আপনি একবার এই কাজটা করে ফাইলটা যদি সেভ করে ক্লোজ করে দেন এটা টাইপ হিসেবে ফিরে পাওয়ার কোনো অপশন নাই, কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই। সো বুঝে শুনে কাজটা করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন, অবশ্যই বুঝে শুনে করবেন। এটা কি কাজে লাগবে, আপনারা যখন লোগো করেন বা কোনো জিনিস মডিফাই করেন তখন এই জিনিসটা প্রয়োজন হয়। মনে করেন আমি একটা লোগো বানাচ্ছি, যে লোগোটা হয়তো একটু ডিফারেন্ট শেপের হবে, ঠিক আছে, এখানে এসে মনে হলো না এই যে জিটা আছে জিটা আসলে এরকম চাই না, আমরা একটু ডিফারেন্ট কিছু চাই। হ্যাঁ, জিটাকে আমরা অফসেট পাথ শিখেছিলাম মনে আছে না, অফসেট পাথ প্রিভিউ বলে বাবা 2 মিলিমিটার, তাও
অনেক বেশি। অফসেট পাথ আমরা যদি এখানে দেখি 0.5 মিলিমিটার, তাও বেশি 0.3 মিলিমিটার। ওকে ফাইন, ওকে করলাম, এটা কপি হলো। এখন অরিজিনাল যে টেক্সটটা আছে সেটাকে ধরে আমরা হাইড করে দিব রাইট নাও। এটার এটা সিলেক্ট করে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো পাথ ফাইন্ডার, তো আমাদের মনে আছে তাই না? পাথ ফাইন্ডারে গিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, ডিভাইড করে আমরা আনগ্রুপ করব, দেন এটাকে ধরে আমরা ডিলিট করে দিব, পুরো জিনিসটাই ডিলিট হয়ে যাবে। আমরা তো অরিজিনালটা কি করেছি, হাইড করে রেখেছি, শো করে দিলাম। বুঝেছেন? আবার যদি চান না, আমি এখানে যে এগুলো আছে এগুলো ডিজাইনটা একটু ডিফারেন্ট করব, এগুলো এরকম হবে না। এগুলো কিরকম হবে, এর যে মাথাটা থাকবে আমি এখান থেকে এখানে কেটে একটা ডিফারেন্ট ডিজাইন দেব। এটাকে ধরে যেটা করতে পারেন, ডিভাইড অবজেক্ট বিলো ডিলিট করে দিতে পারেন, তাই না? যেমন এটা এরকম অর্ধ কাটা থাকবে, এটাকে ধরে কপি করে নিয়ে এসে ঠিক এটার উপরে বসান, এটাকে হাইড করে দেন। সেক্ষেত্রে কালার সিলেক্ট করতে হবে, এটাকে ধরতে হবে, উপরটা ধরে আমরা ফেলে দিব। এরকম হয় না যে আপনার টেক্সট বেস যে ডিজাইনগুলো হয়, লোগোগুলো হয়, সেক্ষেত্রে আসলে আউটলাইন করা ছাড়া কোনো অল্টার থাকে না। ক্রিয়েট আউটলাইনের বিষয়টা শুধু এইটা না, এটা একটা এক্সাম্পল। আপনারা যখন বিজনেস কার্ড বানাবেন অথবা কোনো কাজ করবেন, লোগো বানাবেন, সেখানে অনেক সময় টেক্সট ইউজ হয়, সেক্ষেত্রে কী করবেন, বিজনেস কার্ড, টেক্সট, ইলাস্ট্রেটরে যত কাজ করবেন সবগুলো যখন ফাইল কাউকে ডেলিভারি দিচ্ছেন তখন দুইটা ফরম্যাটে দেবেন। একটা হলো অরিজিনাল যে ফাইলটা থাকবে এআই ফরম্যাটে থাকবে সেটা দিবেন, আর একটা হলো ক্রিয়েট আউটলাইন করা ফরম্যাট থাকবে, পুরো টেক্সটগুলোকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। তাহলে সুবিধা হবে কি, যাকে দিচ্ছেন তার কাছে যদি ফন্ট থাকে বা সে মডিফাই করতে চায়, অথবা ওই ফন্টটা নাই সে ডিফারেন্ট ফন্ট দিয়ে মডিফাই করতে চায়, সে করতে পারবে। আর কখনো কখনো এরকম প্রয়োজন না যে ডিজাইন আপনি দিয়েছেন হুবহু ডিজাইনটাই তার দরকার, কিন্তু তার কাছে ওই ফন্টটা নাই, সেক্ষেত্রে সে কি করতে পারবে, আপনার ওই ডিজাইনটা রেখে সে কাজ করতে পারবে। কি কাজ করতে পারবে, হয়তো প্রিন্ট করতে পারবে বা কাজে লাগানো কোনো একটা কাজে লাগাতে পারবে সে। সো ক্রিয়েট আউটলাইন দিব, এবং আরেকটা কি ফরম্যাট দিব, ফন্ট যেটা আছে ওই ফরম্যাটে দিব, দুইটা ফরম্যাটে আমরা ফাইলগুলো পাঠাবো। একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের আসলে এক একটা রকম হয়। তো নর্মালি আপনি যদি বাংলাদেশের যে কোনো বিজনেস কার্ড দেখেন, আপনার হাতে যদি 5টা বিজনেস কার্ড থাকে আপনি দেখবেন 5টা 5টা সাইজ, বুঝতে পারছেন? 5টা 5টা সাইজ। এর কারণ হলো কি, বাংলাদেশে যখন প্রিন্ট করে এর কোনো স্ট্যান্ডার্ড নাই, ইভেন ইন্টারন্যাশনালি আসলে স্ট্যান্ডার্ডটা খুব কম। তবে আপনি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড হিসেবে ধরতে পারেন আপনার পকেটে যে প্লাস্টিক কার্ড আছে সেটাকে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে সাইজগুলো আছে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। সেটার সাইজ কত হয় সেটা আপনি এমএম ধরে নেবেন, মিলিমিটার। আমরা মিলিমিটার চেঞ্জ করতে পারি না, এখান থেকে রুলার বানিয়ে রাইট বাটন ক্লিক করে মিলিমিটার করতে পারি। এবং সেটার সাইজ হবে, আপনি যখন এখানে ক্লিক করবেন রেকটেঙ্গেল নিয়ে, উইথ হবে হলো 85, হাইট হবে হলো 55। আমি আপনাদের লিখে দিব সুবিধার্থে, আপনারা আপাতত দেখেন। এখানে আপনি এটা বানানোর পরে যে কাজটা করবেন সেটা হলো ফিল কালারটা ডান করে দেবেন। আচ্ছা, একটা বিজনেস কার্ডের যে এরিয়াগুলো থাকে সেটা হলো ব্লিড এবং সেফটি জোন, দুইটা জিনিস রাখতে হয় একটা বিজনেস কার্ডের মধ্যে, মিনিমাম দুইটা এরিয়া থাকে। ব্লিড কি করে সেটা নিয়ে কথা বলেছিলাম, যদি সলিড কালার থাকে ব্যাকগ্রাউন্ড কালার দেন এবং সেটা কাট আউটের পরে যাতে হোয়াইট অংশ না থাকে সেটার জন্য ব্লিড দিতে হয়। তাহলে ব্লিডটা আমরা কিভাবে বানাবো, একটা বিজনেস কার্ডের ব্লিড বানানোর জন্য যেই কাজটা করবেন সেটা হলো অবজেক্ট মেনুতে যাবেন, পাথ থেকে অফসেট পাথ বলে একটা অপশন আছে, এখানে গিয়ে যদি আপনি 2 মিলিমিটার দেন, তারপরে প্রিভিউতে ক্লিক করেন 2 মিলিমিটার দেখতে পাবেন, ওকে করে দেন। আপনার 2 মিলিমিটার নতুন যে শেপটা তৈরি হলো এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গেট করে ফেলেন, ঠিক আছে? আবার অরিজিনাল যে শেপটা এখনও আছে সেটা সিলেক্ট করে আপনি কি করবেন, পাতে যাবেন, অফসেট পাতে যাবেন, এখন ইনসাইডে -4 দিবেন, দিয়ে আপনি প্রিভিউ দেখতে পারেন, ওকে করতে পারেন, এটাকেও মেক গাইড করে ফেলেন, গাইডটা লক আছে সেটা কনফার্ম করবেন। তাহলে এটা হলো মূলত একটা বিজনেস কার্ডের দুইটা সেফটি জোন, একটা হলো ব্লিড আর একটা হলো সেফটি জোন। এই সেফটি জোনটা কেন, আপনারা কোনো বিজনেস কার্ডে দেখবেন না ঠিক বর্ডার থেকে লেখা শুরু হয়েছে,
কি হয় একটু ভিতর থেকে লেখা শুরু হয়, তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার কন্টেন্টগুলো অবশ্যই যেন এই সেফটি জোনের মধ্যে থাকে, তাহলে কার্ডটা আসলে স্ট্যান্ডার্ড হবে, সুন্দর হবে। এখন কি করবো আমরা, এই যে বাহিরের যে অরিজিনাল যে মাপটা আছে এটাকে ধরে আমরা লক করে দিতে পারি, কন্ট্রোল টু দিলে কি হবে, লক হয়ে যাবে। এই জিনিসটা আমরা বানাতে পারবো না? বিজনেস কার্ডের দুইটা, একটা হয় ফ্রন্ট একটা ব্যাক, তাই না? আমরা দুইটা সাইডে ডিজাইন করব। দুইটা সাইড কিভাবে ডিজাইন করব, আমরা ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ ডিজাইন যেটাকে বলা হয়, ওরকম ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, একটা লোগো আমরা বানিয়েছি, আমরা লোগোটা নিয়ে আসতে পারি। লোগোটা এনে এখানে যদি পেস্ট করি, লোগোটা অনেক সময় দেখা যায় যে গ্রুপ যদি না থাকে, একটা ধরে টান দিলে অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি করবেন, পুরোটা ধরবেন, ধরে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়, তাই না? আচ্ছা, এটাকে আমরা উপরের দিকে রাখতে পারি, রেখে একটা কোম্পানির নাম দিতে পারি, এটার অ্যালাইনমেন্টটা যেহেতু আমরা সেন্টার করে কাজ করছি, তাহলে এটাকে সেন্টার করে নেই, যদি সেন্টার করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, আমরা সেন্টার রেখে ডিজাইন করি। এখানে অবশ্যই এই মেশিনে খুব ভালো ফন্ট নাই, আমি তাও একটু চেষ্টা করি। ভালো কোনো ফন্ট দেওয়া যায় কিনা, আচ্ছা এই ফন্টের অনেকগুলো ভার্সন থাকলেও এখানে নাই, সরি। আচ্ছা, আপনাদের ফন্ট নিয়ে যদি সমস্যা হয়, মনে করেন আমাদের এখন ফন্ট নিয়ে সমস্যা হচ্ছে, ভালো কোনো ফন্ট নাই, কি করবেন? ফন্টের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো, ফন্ট পাওয়ার একটা জায়গা আছে, ফ্রি পাবেন এবং অজস্র ফন্ট, অনেক ফন্ট কোথায় পাবেন, google.com/fonts ফন্টস, google.com/fonts যদি লিখেন, লিখলে আপনারা একটা জায়গা পাবেন যেখানে প্রচুর ফন্ট আছে। কতগুলো ফন্ট আছে জানেন? 810টা ফন্ট আছে। আর মূলত এই ফন্টগুলো কিন্তু প্রিন্টিং সেক্টরের জন্য না, এই ফন্টগুলো ইউজ হয় শুধুমাত্র ওয়েব ইউআই ডিজাইনের জন্য, ওয়েব ইউআই এর জন্য। আপাতত দেখানোর জন্য আমি এখান থেকে দুই একটা ফন্ট নেব, ইভেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ফন্টও আছে। আপনি যদি এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, আপনি এখানে বাংলা ফন্ট দেখতে পাবেন, চারটা ফন্ট আছে বাংলা। আচ্ছা, আপাতত আমরা বাংলাতে যাই না, আমরা এখন ট্রেন্ডি ল্যাঙ্গুয়েজ হলো অল ল্যাঙ্গুয়েজ থাকলো এখান থেকে, যেমন রোবটো ওই ফন্টটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, তারপরে আছে হলো অসওয়াল্ডো মোটামুটি সুন্দর, তারপরে ওপেন সেন্স ইটস এ গুড ফন্ট, এটা একটু মোটা ফন্ট আছে, কিছু স্লিম ফন্ট, এটা স্লিম ফন্ট আছে, এই কয়েকটা ফন্ট আমরা নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ক্লিক করেন, বারে ক্লিক করার পরে আপনি দেখবেন কি কি ফন্ট আপনি সিলেক্ট করেছেন সেগুলো চলে আসবে। এখন এই যে ডাউনলোড বাটনে গেলে, সে এই যে নতুন একটা অপশন দিয়ে গেছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করেন, সে আপনাকে ডাউনলোড করে করতে দিচ্ছে। আচ্ছা, ডাউনলোড যখন হয়ে যাবে, ডাউনলোড ডান, আপনি চলে যান ফন্টে, ফন্টটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এখন ডাবল ক্লিক করলে যে ফন্টের ইনসাইডে যে ফন্টগুলো আছে সেগুলো দেখতে পাবেন। উইন্ডোজে যখন যাবেন, ফন্টগুলো সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন ইনস্টল ফন্ট লেখা আসবে, আপনি ইনস্টল ফন্টে ক্লিক করবেন। ম্যাকে আবার ডিফারেন্ট, ম্যাকে কী করতে হয়, ওপেন ফন্টটা ওপেন করতে হয়, ওপেন করার পরে ইনস্টল ফন্ট লেখা আসে, ক্লিক করলেন ফন্টটা ইনস্টল হয়ে যাবে, সবগুলো ফন্ট ইনস্টল হয়ে গেল, শুধুমাত্র রোবটোর যে স্যুটটা আছে। তারপরে অসওয়াল্ড আছে, আমি অসওয়াল্ডটাও ইনস্টল করবো, ওপেন সেন্সের লাইব্রেরি, ছোট লাইব্রেরি পেয়েছি, এটা বড় লাইব্রেরি থাকে মোটামুটি, ওপেন সেন্সের অনেকগুলো ফন্ট থাকে, জোসেফিনটাতেও মোটামুটি অনেকগুলো লাইব্রেরি আছে। এন্টনে একটা আছে সিঙ্গেল, ওকে, যদি অনেক সময় ঝামেলা হয় রিজার্ভ অটোমেটিকলি, অটোমেটিকলি রিজার্ভ করে দিবে। জোসেফিন যদি আগে থেকে থাকে, হয়তো কোনো কারণে সমস্যা ছিল, সেটাকে ফিক্স করে নিয়েছে। এখন আমরা আপাতত আমাদের ডিজাইনের জন্য আমরা জোসেফিন ফন্টটা ইউজ করতে পারি, জোসেফিন থিন ফন্ট, থিন না, জোসেফিনের মধ্যে যেটা আছে লাইট ফন্ট ইউজ করতে পারি,
বি এটিএমটা যদি আমরা একটু বোল্ড দিই তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা বোল্ড ফন্ট হিসেবে ইউজ করি। পুরোটা যদি আমরা আপার কেস দিই দেখতে মনে একটু সুন্দর লাগবে, তাই না? তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম, ফন্ট আনতে এখন পারবো না। এখন আমরা একটু ডিজাইন ডিফারেন্ট কিছু ডিজাইনের একটু চিন্তা করতে পারি, যে এটাতেও আমরা জাস্ট ইলেভেন গুলো দিয়েছি। এখন যদি আমরা ডিজাইন ইলেভেন চিন্তা করি যে কিভাবে কিরকম করে ডিজাইন ইলেভেন গুলো সাজানো যায় সেটা আমার জন্য একটু সুন্দর হবে। আর এখানে যেটা করা যেতে পারে যে কালারও আনা যেতে পারে, যে আমরা যদি মাল্টি কালার চিন্তা করি, আর কোম্পানি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মোটো থাকে, মোটো তো বুঝেন স্লোগান থাকে, সবারই একটা স্লোগান আছে না? বিভিন্ন কোম্পানির স্লোগান থাকে না, দুই একটা নাম বলেন তো। হ্যাঁ, আমি জাস্ট আপাতত মনে আসছে আমারটা আমি দিয়ে দিলাম, চমকে দাও প্রফেশনাল হয়ে আমার একটা মোটো আছে, আপাতত আমার যেটা মনে আছে সেটা দিলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন তখন আসলে 8 পয়েন্টের নিচে, 8 পয়েন্টের নিচে কোনো ফন্ট ইউজ করা ঠিক না, মিনিমাম 8 পয়েন্টের ফন্ট ইউজ করতে হবে। যেখানে ওপেন সেন্সটা কন্ডেন্সটা ভালো লাগছে না, অপটিমাটা ভালো লাগছে না, রোবটও দিতে পারি, রোবটও নামিয়েছিলাম, রোবটও থিন, অল ক্যাপ ভালো লাগবে না, এরকম হতে পারে। আচ্ছা, এখন এই ফন্টটাকে আমরা যদি আর একটু বড় করি খারাপ লাগবে না মনে হয়, এটাকে যদি একটু ছোট করি, এটা কালার নিয়ে আমরা যদি একটু প্লে করি, একটু ডিফারেন্ট কালার নিয়ে প্লে করি, ব্লু কালার, এটা যদি আমরা একটু ভায়োলেটের দিকে যাই কেমন লাগবে? ভায়োলেট না, এটা ভায়োলেট ভালো লাগবে না, এটা ব্ল্যাক দেবো। এখন কিছু ডিজাইন এলিমেন্টস, যে আমি এটাকে একটু ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল ফ্ল্যাট ডিজাইন, যেহেতু আমরা ডিজাইনের প্রিন্সিপাল শিখছি, আমরা সুন্দর সুন্দর ডিজাইন পরে করবো, আপাতত সিম্পলি ডিজাইন করি, ঠিক আছে? সিম্পলি ডিজাইনের ক্ষেত্রে যে কাজটা করতে পারি আমরা, যেহেতু এই কালারটা নিয়ে প্লে করছি, এখন এই কালারটা নেওয়ার জন্য আই ড্রপার বলে একটা জিনিস আছে, আই ড্রপার দিয়ে যদি আপনি এখানে শিফট চেপে ক্লিক করেন তাহলে সেম কালারটা এখানে চলে আসবে, সেম কালারটা আপনারা এখানে পাবেন। এটাকে যদি আপনি কপি করে, ছোট্ট একটা পার্ট কপি করে একটু ডিফারেন্ট কালার করতে চাই, মানে ডিফারেন্ট কালারের শেড দিতে চাই, মনে করেন আমি একটু ইয়েলিশ বা অরেঞ্জ শেড দিতে চাই, সেন্ড টু ব্যাক দিয়ে দেবো তাহলে নিচে চলে যাবে। আরেকটা যদি আমি কপি করি আরেকটা শেডের জন্য, এটা নিচে দিব তারপরে যাবে, সেটা হয়তো আমরা লাইট শেড দিতে পারি, তাহলে একটা সিম্পলি কী হলো, একটা ভাইব্রেট হলো, একটা ডিফারেন্ট জিনিস তৈরি হলো। এটা যেহেতু আমাদের ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে এখন খুব পপুলার হলো এবং মানুষ যেটা চায় যে একটা ওয়েবসাইট থাকা উচিত, তাই না? তাহলে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি, www.bitm.org.bd, এটা সেন্টার অ্যালাইনমেন্টে আছে, নর্মাল ক্যাপে আছে। এটা আমরা কী করব, এই যে সেফটি জোন রেখেছে, সেফটি জোনের মধ্যে থাকবে। এখন এই ফন্টটা কিন্তু এত সুন্দর ফন্ট, পড়তে সুবিধা হচ্ছে না, দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না? তাহলে কি করতে হবে, এখানে আপনাদের সেন্স টাইম ডিপেন্ড করতে হবে, যে আমি কোন কালারের উপরে কোন কালার দিলে সেটা ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে চিন্তা করতে হবে। তাহলে আমি দুই একটা জিনিস ট্রাই করি, অরেঞ্জটা দিয়ে ট্রাই করি কেমন লাগে, ডিপ অরেঞ্জটা দিয়ে ট্রাই করি কেমন লাগে, হোয়াইট দিয়ে ট্রাই করি কেমন লাগে, তাহলে সবগুলো দিয়ে আমি একটু ট্রাই করব, একটু ভেরিয়েশন দেখবো কোনটা দিয়ে ভালো লাগছে। হোয়াইট দিয়ে দেখেন অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। ফন্টটা আমরা আর একটু বড় করতে পারি, এটা সম্ভবত 9 আছে, এটাকে যদি আমরা 12 দেই, 12 বেশি বড় মনে হচ্ছে, 10 দেই সেম ফাইন, সুন্দর লাগবে। এইখানে যে কাজটা করেছে দেখেন, আমাদের সেফটি জোনের মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে, আর বাইরে যায়নি। আচ্ছা, তাহলে আমাদের একটা হোম পেজ মোটামুটি দাঁড়ালো। এখন আমরা যেটা করতে পারি, ব্যাকএন্ডটা তৈরি করতে পারি, পিছনটা আমরা রেডি করতে পারি। আমরা যেটা করব, একটা ডিজাইনের মধ্যে, একটা কাজের মধ্যে, একটা ডিজাইনের যে ডিসেন্সি, সেই ডিসেন্সিটা আমরা মেনটেন করার চেষ্টা করব, একই রকম রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে একটা রিফ্লেক্ট করে একটা কপি আনতে পারি। এই কপিটা আনার সময় আমি যেটা করতে পারি, যে এখানে যে আমার কাজটা আছে আমি সেটা ইউজ করতে পারি, মানে হলো এটার নিচের পার্ট, এটার উপরের পার্ট, মানে কাটটা যখন ঘুরাবে, কাটটা যখন এরকম ঘুরবে তখন মনে হবে যে একই ডিজাইনের মধ্যে সে কাজটা করেছে, কিন্তু না, বিষয়টা কী হচ্ছে, এটা কিন্তু উপরে,
এই পার্টটা হলো নিচে আর এটা হচ্ছে উপর পার্ট, তার মানে উল্টাবে, ঠিক আছে? ডিজাইনটা এরকম হবে, পাশাপাশি হলে ডিজাইনে অনেক সময় সুন্দর লাগে না। আচ্ছা এখন যদি মনে হয় যে আমরা একটু সরিয়ে নিব, এখানে বেশি কাছাকাছি হয়ে গেছে, তাহলে আমরা আনলক করে নিতে পারি, পার্টটুকু ধরে পুরোটা সরাই দিতে পারি আপাতত করার জন্য। কিন্তু যখন আমরা ফাইনালি কাজ করব তখন কিন্তু আমরা চেঞ্জ করে নিব, প্লেসমেন্ট চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে। এখন এই কাজটা যে তৈরি করলাম, আপনি কি খেয়াল করেছেন যে আমি যে নিচে যে সলিড কাট, যেটা ফ্ল্যাশ ওয়ার্ক আছে, ফ্ল্যাশ ডিজাইন আছে, এটা আমরা কি অরিজিনাল যে যেটুকু কাটিং হবে সেখানে রেখেছি না বাড়তি রেখেছি? বাড়তি রেখার কারণটা তো মনে আছে, তাই না? আচ্ছা এটা থাকবে হলো ব্লিড পর্যন্ত, ব্লিডের বাইরে আবার যাবে না, কারণ আমি যখন কাটগুলো সেট আপ করবো, যা প্রিন্টের জন্য যে সেট আপ করবে, সে কিন্তু এই ব্লিড মার্জিন ধরে কাটগুলো সেট আপ করবে, তখন সে একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে কাজ করবে, এবং যখন কাটিং করবে তখন সে এই কাটিং এর যে পার্টটা আছে ব্ল্যাক পার্ট, এটাকে ধরে সে কাটবে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে যেটা যেতে পারে সেটা হলো নাম যেতে পারে, অ্যাড্রেস যেতে পারে, তাই না? এখানে মনে করে নাম দিলেন অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, এটা অবশ্যই লেফট অ্যালাইন হওয়া উচিত, তাই না? আমরা লেফট অ্যালাইন থেকে কাজ করব, এটাকে একটু বড় করে দিতে পারি, এবং যদি এরকম হয় যে মিয়া নামটা তার খুব প্রাধান্য, সেক্ষেত্রে এটাকে আমরা হয়তো বোল্ড দিতে পারি, বেশি বোল্ড হয়ে গেলে আমরা এটাকে মিডিয়াম দিই চোখে পড়ার মতো। তারপরে কী দিব, একটা ডেজিগনেশন দিব, ডেজিগনেশনটা অবশ্যই এত বড় হবে না, ডেজিগনেশনটা অবশ্যই ছোট হবে, এটাও বড় মনে হচ্ছে। টিটিসিএম মানে তো জানেন, ছোট কোম্পানি ম্যানেজার, টোটো কোম্পানি ম্যানেজার। আচ্ছা মিস্টার মনি মিয়া হলো টোটো কোম্পানি ম্যানেজার, মনি নামে কেউ নাই দেখবে না? ও আচ্ছা সরি ভাই, আচ্ছা নামটা চেঞ্জ করে দিলাম, মিনা না স্যার, সমস্যা নেই তো, মিনার নামের সাথে কেউ নাই। আচ্ছা ডেজিগনেশনটা যদি সিম্পলি চিকন ফন্ট দিয়ে দেখতে ভালো লাগছে না, আসলে এই লেখাটা এত ছোট, সাধারণত ডেজিগনেশন এরকম হয় না। মার্কেটিং এক্সিকিউটিভ করে দিলাম, 8 পয়েন্টে 10 পয়েন্টে ভালো লাগছে না, 9 পয়েন্ট দিই, ঠিক আছে? আচ্ছা কালার নিয়ে আমরা পরে প্লে করবো, আপাতত জাস্ট ইনফরমেশন গুলো দিচ্ছি, এটা আমরা মাঝামাঝি বসানোর চেষ্টা করি, আমার যে জায়গাটা আছে মাঝামাঝি বসাচ্ছি। এখন আসলে হলো অ্যাড্রেসের ইস্যু, তাই না? অ্যাড্রেসটা যখন বসাবো, অ্যাড্রেসে কিছু কাজ আছে, অ্যাড্রেসে আজকাল খুব স্মার্টলি মানুষজন ইউজ করে, কোথায় লোকেশন, ফোন নাম্বার, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস, তাহলে এগুলো একটা ভাইটাল ইস্যু, তাহলে আমরা যেটা করতে পারি এগুলোর জন্য আইকন ইউজ করতে পারি, তাই না? ছোট আইকন ইউজ করতে পারি, একটা আমি রেক্টেঙ্গেল বানালাম, এটাকে একটু যদি কর্নার রেডিয়াস কমিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। এখন এখানে যে আইকন ইউজ করবো, আইকনগুলো কি আমরা বানাবো? আইকনগুলো বানাবো না, সরি, আচ্ছা হ্যাঁ সেটাই বলছি, আইকনগুলো আমরা বানাবো না, আইকনগুলো পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেই জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে, ফন্ট অসাম, ফন্ট অসাম লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এরকম চলে আসবে, ফন্ট অসাম, ফন্ট অসাম আইওতে যাবেন, ফন্ট অসাম আইওতে যাওয়ার পরে একটু দেখেন, আর যারা যারা লিখতেছেন এরকম স্কিপ করেন, কন্টিনিউ বেটা প্রেসলাম করিস কেন, এখানে ডাউনলোড বাটন আছে, আপনি ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবে যে একটা বিশাল ইনফরমেশন আসছে, আপনার এত কিছু টাকা পয়সা সবার নিচে টাকা, নো থ্যাংকস জাস্ট ডাউনলোড, ওকে ডান, ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা জিপ ফোল্ডার পাবেন, এটাকে আনজিপ করেন, আনজিপ করার পরে ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন, এটা খুলেন, খোলার পরে ওটিএফ নতুন দিয়েছে, ওটিএফটা ইনস্টল করে ফেলি, আমরা দেখি ওটিএফ দিলে কাজ করে কিনা। আচ্ছা ওটিএফ দিয়েছি, এখন যেটা করবেন সেটা হলো গুগলে সার্চ করবেন, গুগলে যাবেন, লিখবেন হলো ফন্ট অসাম, ফন্ট অসাম চিটচিট, ঠিক আছে? চিটচিট কেন চিটচিট, কারণ চিটচিটের মধ্যে আসলে আপনি পাবেন হলো যতগুলো আইকন আছে সবগুলো পাবেন। এখন প্রথমে আমি হয়তো ফোন নাম্বার দিতে চাই, তাহলে ফোন নাম্বার জন্য একটা ফোন আইকন খুঁজতে হবে, কন্ট্রোল এফ দিয়ে আপনি যদি ব্রাউজারে খুঁজেন ফোন, এটা ফোন মানে মোবাইল ফোন দিয়েছে, তাহলে তো হলো না,
তারপরেরটা হলো ফোন, এটা পেয়েছে তাই না? এই আইকনটা যেতে পারি, তাহলে এই আইকনটা কি করবেন, আইকনটা এরকম সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, কপি হবে। কপি করার পরে আপনি চলে যান হলো আপনার সফটওয়্যার, যাওয়ার পরে আপনি টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে সিম্পলি একটা যে কোনো জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পরে কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন। পেস্ট করলে আসলে আপনি এরকম একটা চারকোনা বক্স পাচ্ছেন, কিন্তু এটা আমাদের ডিজার্ভ না তাই না, আমরা চাই হলো আমাদের রিকোয়ার্ড জিনিস বলতে। তাহলে কী করবো, এই যে ফন্টে গিয়ে লিখবো ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম ইনস্টল করেছিলাম না, চলে আসছে। এখন এই আইকনটা আমরা যদি ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়ে দেখা যাবে, আপাতত বসাই, কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট, ঠিক আছে। তাহলে একটা আইকন হলো, দুটাকে ধরে আমরা গ্রুপ করে দিতে পারি, একটা গ্রুপ করে দিলাম। ডান পাশে কী করতে পারি, আমি ফোন নাম্বার দিতে পারি, একাধিক ফোন নাম্বার হতে পারে, একটা ফোন নাম্বার হতে পারে, যদি একটা হয় তাহলে আমরা সেন্টার করে দিব, আর যদি একাধিক হয় উপরে দিব, যাতে দুইটা লাইন হয়। তাহলে মনে করেন আমরা একটা ফোন নাম্বার দিব, প্লাস 8801 8414141, এটা কিন্তু আমি জানি না কারো নাম্বার কিনা, হ্যাঁ এমনি বসিয়েছি। আচ্ছা একটা নাম্বার বসলো, এটাকে ধরে আমরা যদি একটু কপি করে নিচে নিয়ে আসি, একটু দূরে বসাই, সরি আরেকটা বানাই, তাহলে সেম ডিস্টেন্সে হলো। ফোন নাম্বারের পরে যে জিনিসটা আসতে পারে সেটা হলো অ্যাড্রেস তাই না, যদি আমাদের ভাইটাল মনে হয় ফোন নাম্বার। অনেক সময় কিন্তু আমরা অ্যাড্রেসটা আগে দিই, তারপরে কি করি ফোন নাম্বার দিই, এখন সেটাও হতে পারে। যদি আপনি চিন্তা করেন যে আপনি ওরকম করবো, নো প্রবলেম। তাহলে অ্যাড্রেসের জন্য আসলে একটা আইকন দরকার হয়, আইকনটাকে কি বলে মনে আছে কারো? অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস বলে আসলে কিছু নাই, তাহলে কি হতে পারে, প্লেস হতে পারে, প্লেস নামেও কিছু নাই, নট ফাউন্ড, মার্ক, আচ্ছা মার্ক, হ্যাঁ মার্ক নামে পাওয়া গেছে, যে ম্যাপ মার্কার। তাহলে এই মার্ক দিয়ে যদি আমরা খুঁজি তাহলে একটা ম্যাপের সিম্বল পাওয়া যেতে পারে, যেটা আমরা ইউজ করতে পারি। এটা যদি আমরা কপি করে নিয়ে আসি, সেক্ষেত্রে প্রথমটাতে বসাই, প্রথমটা সিলেক্ট করে যদি আমরা এখানে পেস্ট করে দিই, অটোমেটিক্যালি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে ধরে একটু সেন্টার করে দিই, জিনিসটা ভালো লাগবে। অ্যাড্রেসটা আমি চেঞ্জ করবো, এখানে ধরেন 12 কাউরান বাজার 23 টাউন ঢাকা 1215 বাংলাদেশ। আচ্ছা তারপরে আমার ফোন নাম্বার আছে, তারপরে যেটা করতে পারি কি বলেন তো, ওয়েবসাইট, ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস দুইটা বসাতে পারি। ওয়েবসাইটের জন্য আমরা যদি লিখি ওয়েবসাইট বলে কিছু আছে, নট ফাউন্ড, পাই নাই, তাহলে ওয়েব নাই, ওয়েবও পাই নাই, হ্যাঁ গ্লোব, GLOB, হ্যাঁ গ্লোব আছে, তাহলে আমরা একটা গ্লোব দিতে পারি তাই না, এটাও আসলে ওয়েবই বোঝায়। তাহলে আমরা এখানে গিয়ে যেটা করতে পারি, এটা সিলেক্ট করে গ্লোবটা দিতে পারি, গ্লোবটা দিয়ে সিম্বল আছে। আচ্ছা ওইটা আপনি খুঁজে নিন যখন আপনি কাজ করবেন, অথচ আমরা এটাই বসাই যেটা আমাদের পেয়েছি, হ্যাঁ info@bitm.org.bt দিলাম, আমরা নিচে দিতে পারি www.bitm.org.bt, তাহলে আমাদের ডাবল ইনফরমেশন যাচ্ছে, এটা মাঝামাঝি দিব, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে এই ফন্টটাতে যেই সমস্যাটা হয়েছে, সাইজটা একটু বড় মনে হচ্ছে তাই না ওভারঅল, তাহলে এখানে 9 পয়েন্ট আছে, আমরা 8 পয়েন্ট পর্যন্ত যেহেতু ছোটো করতে পারি কাজে লাগাই। এখানে ডিস্টেন্সটা 9 আছে, আমরা এখানে 9.6টা 9 করে দিই, 9ও ভালো লাগছে না, এখানে 8 করে দিই, সেমস ফাইন, একটু কনজাস্টেড হলো, জিনিসটা ভালো লাগছে। তাহলে আমরা কি করবো, এটার সাথে এটা অ্যাডজাস্ট করবো, এটার সাথে এটা আমার মনে হয় অ্যাডজাস্টেড অলরেডি আছে। যদি মনে হয় ওভারঅল জিনিসটাকে একটু নিচে নামালে মাঝামাঝি হবে, তখন ভালো লাগবে, আমরা এখানে নিয়ে আসি। তাহলে আমরা মোটামুটি একটা ডিজাইনের আইডিয়া পেলাম, যে ডিজাইনটা কেমন হবে সেই জিনিসটা পেয়েছি। এখন এই ডিজাইনের যে প্রেজেন্টেশনটা হবে, যখন আমরা প্রেজেন্স করব তখন কীরকম প্রেজেন্স হওয়া উচিত, সেটা একটা বিষয়, যে আমি কাস্টমারকে যখন পাঠাবো বা ক্লায়েন্টকে পাঠাবো তখন কীরকম পাঠাবো। তাই না, সেক্ষেত্রে কীরকম, এরকমই থাকবে না অন্যরকম রকম থাকবে। এখানে আর একটা কাজ করা যেতে পারে, আমরা যদি লোগোটা এখানে নিয়ে এসে একটা সিম্পলি লোগোর পুরো পার্ট না, একটা কোনো পার্ট অংশ দিতে চাই, মানে কারণ এরকম বড় করে কোনো একটা পার্ট দিতে চাই, হ্যাঁ
এই জায়গাটুকু দেখা যাবে বা বোঝা যাবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দুইটা কাজ করতে পারি আমরা, যদি একটা পার্ট দেখাতে চাই অল্প, তাহলে এটাকে ধরে কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে, অথবা এডিট প্যানেল থেকে কপি করা যায়। তারপরে ফ্রন্ট ইন পেস্ট ইন ফ্রন্ট বলে একটা অপশন আছে, পেস্ট ইন ফ্রন্ট যদি হয় ওই সিলেক্টেড জায়গাটার উপরে হবে, এটাকে আমরা সবার উপরে নিয়ে যেতে পারি। উপায়টাকে সবার উপরে নিয়ে আর ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিয়ে সবার উপরে গেল, এটাকে সিলেক্ট করলাম। ক্লিপিং মাস্ক করেছিলাম গত ক্লাসে মনে আছে, মেক ক্লিপিং মাস্ক। তাহলে কি হলো দেখেন, এইটুকু জায়গা দিয়ে আমার লোগোটা দেখা যাচ্ছে, বাকিটা হাইড। আচ্ছা, এখন আমরা যখন ক্লায়েন্টকে দেখাবো তখন কি এরকম ভিউ দেখাবো নাকি ফিনিশ ফিনিশ ভিউ দেখাবো? আচ্ছা, ফিনিশ ভিউটা কিভাবে দেখাবো? ঠিক এরকমই। তাহলে কি করবেন, অরিজিনাল যে বর্ডারটা আছে এটাকে ধরে সবার উপরে নিয়ে আসবেন, এনে পুরোটা সিলেক্ট করে যদি আপনি ক্লিপিং মাস্ক দেন তাহলে কি দাঁড়াবে? তাই হবে না যা আমি করলাম? এখন ধরেন এটা সবার উপরে নিয়ে আসলেন, এনে সবগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে গিয়ে ক্লিপিং মাস্ক করে দিলেন মেক, বুঝতে পেরেছি? আবার এটাও একই রকম, এটাকে ধরে সবার উপরে নিয়ে গেলেন, দেখেন সবার উপরে চলে আসছে। এখন পুরোটা সিলেক্ট করব, করে কোথেকে অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক থেকে মেক দিয়ে দিব, তাহলে আমার ফিনিশ গুড চলে আসলো, যে ফিনিশ গুডটা এরকম। গাইডটা কিন্তু এখনো আছে, আমি যখন ক্লায়েন্টের কাছে দিব জেপিজি বানাবো তখন মূলত কি করব, এরকম মোডে দিব। আমি এটাকে জেপিজি করতে পারি, জেপিজি মোড করলে কিরকম আসে দেখেন, এরকম ফিনিশ গুড দেখাচ্ছে। যদি মনে হয় যে না দুইটা আমি এট এ টাইম দেখাবো, সেই ক্ষেত্রে আমরা আরেকটু কাজ করতে পারি, একটু অ্যাডভান্স যদি হই, সেটা হলো এটা দিয়ে ছোট করে দিতে পারি, তাই না? এই যে আমার ম্যাক্সিমাম সাইজটাকে নিয়ে আসতে পারি, প্রেজেন্টেশন ভিউ আসলো, বেশি চলে গেছে তাই না, বেশি চলে গেছে, এটা আসবে আসলে এই পর্যন্ত নাকি না, ওইটা তো আমার বিলিট সহ আসছে, সরি বিলিট সহ আসছে, এটা হলো মেইন বিলিটে সেভ করা আছে। এখন যদি সেভ ফর ওয়েব দিই আমার কাজটা এরকম দেখাবে। এখানে আপনারা যখন দিবেন তখন কি করবেন, পার্সেন্টেজ 1% না দিয়ে 300% দিবেন, দিয়ে ট্যাব দিলে এটা বড় দেখাবে। আপনারা যখন পেস্ট করবেন গ্রুপের মধ্যে তখন কি করবেন, এরকম করে নেবেন 300% দিয়ে বড় করে, তারপরে আপনাকে সেভ করেন। সেভ করার সময় আপনি ডেস্কটপে সেভ করি আমরা আপাতত বিজনেস কার্ড নামে, এটা যখন আমরা প্রিভিউ দেখব তখন আসলে কি হবে, এরকম বড় দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি একটা বিজনেস কার্ড বানানোর কিভাবে বানাতে হয় সিস্টেমটা দেখানোর চেষ্টা